আমরা অলরেডি রোম এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। প্রায় 20 মিনিট সিরিয়ালে দাঁড়ানোর পরে বোর্ডিং কার্ড হাতে পেলাম। আমরা এখন বাসে করে বিমান পর্যন্ত যাচ্ছি। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে ইতালি টু বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 3 বছর আগে একটি ভ্লগ ভিডিও আপলোড দিয়েছিলাম বাংলাদেশ টু ইতালি। সেই ভ্লগটি ছিল শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য নিজের সকল প্রিয় মানুষগুলোকে ছেড়ে নিজ দেশ ত্যাগ করা। আর হ্যাঁ, যখনই একটা লোক নিজের দেশ, নিজের ফ্যামিলি, নিজের প্রিয় মানুষগুলোকে ছেড়ে প্রবাসের মাটিতে পা রাখে, তখন থেকেই তার আরো একটা স্বপ্ন, ফ্যামিলিকে ভালো রাখার জন্য কিছু টাকা ইনকাম করে আবারও তার প্রিয় মানুষগুলোর কাছে ফিরে যাওয়া। আর আজ প্রায় দীর্ঘ 3 বছর পরে আমারও সেই স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে ইতালি টু বাংলাদেশ। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম অলরেডি ইতালির ইন্টারন্যাশনাল রোম এয়ারপোর্টে। আজ আমার ফ্লাইট রাত 10:45। আমার সাথে আমার বন্ধু ফারুক আসছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী এয়ারপোর্টে ফ্লাইটে 3 থেকে 4 ঘন্টা আগে থাকতে হবে, আমরাও তাই করলাম। আমরা অলরেডি রোম এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। রোম এয়ারপোর্টটা খুবই চমৎকার। এর আগে আমি যখন ইতালিতে আসছিলাম তখন নাপুলি এয়ারপোর্ট দিয়ে আসছিলাম। তো যাই হোক, এখন আমাদের বোর্ডিং পাসের জন্য সিরিয়ালে দাঁড়াতে হবে। এখন বোর্ডিং পাসের জন্য বিশাল সিরিয়াল, একটু অপেক্ষা করতে হবে। প্রায় 20 মিনিট সিরিয়ালে দাঁড়ানোর পরে লাগেজগুলো জমা দিয়ে বোর্ডিং কার্ড হাতে পেলাম। এবং 2টা বোর্ডিং কার্ড, যেহেতু আমি কাতার এয়ারলাইন্সে টিকিট কাটছি, ইতালি টু কাতার, কাতার টু বাংলাদেশ, যেহেতু এখনো পর্যন্ত বাংলাদেশ এয়ারলাইন চালু হয়নি, 1-1.5 মাস পরে চালু হবে। এখন চলে যেতে হবে ইমিগ্রেশনের উদ্দেশ্যে। আর ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাওয়ার আগে আপনার অনেক কিছু চেক হবে, আপনার হাতের লাগেজ, তারপর আপনার ঘড়ি, মানি ব্যাগ, যা যা আছে যাবতীয় সবকিছু চেক করে তারপর আপনার ভিতরে প্রবেশ করতে হবে। আমি অলরেডি আমার লাগেজ, হাতের মোবাইল, ঘড়ি, যা যা দেওয়ার সমস্ত কিছু এই বক্সে দিয়ে দিছি। তারা এগুলো স্ক্যান করে চেক করে এদিকে পাঠিয়ে দিবে। তবে একটা জিনিস এদিকে সতর্ক থাকবেন যে আপনাদের যেই যেই জিনিসগুলো আপনারা এখানে চেকিং এর জন্য দিচ্ছেন সেগুলো বুঝে নেবেন। এদিকে ভিডিও করার পারমিশন নেই, আমি সুন্দরভাবে ভিডিও পুরোটা করতে পারিনি, এবং এখান থেকে সমস্ত কিছু বুঝে নিয়ে আপনাদের চলে যেতে হবে সরাসরি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। তো ইমিগ্রেশনে যাওয়ার জন্য বিশাল সিরিয়াল, যেটা কল্পনার বাইরে ছিল যে রোম এয়ারপোর্টে এত বড় সিরিয়াল। আমার মনে হচ্ছে যে প্রায় 2 ঘন্টা সময় লাগবে এখানে সিরিয়ালে তাদের কাজ পর্যন্ত পৌঁছাইতে। প্রায় 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পরে ইমিগ্রেশনের কাছাকাছি আসতে পারছি। তো যাই হোক, এখানে একটা ছোট একটা প্রশ্ন অনেকে থাকতে পারে, বা ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করে বা কোনো ধরনের হয়রানি হয় কিনা। যদি আপনার ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কোনো ধরনের সমস্যায় আপনার পড়তে হবে না। অলরেডি ইতালি এয়ারপোর্টের ইমিগ্রেশন সবকিছু সুন্দরভাবে পার করে ভিতরে বসে আছি ওয়েটিং রুমে, এবং আমার ফ্লাইট হলো কাতার এয়ারলাইন্সে 10:20। তো এখনো পর্যন্ত গেট নাম্বার ওঠে নেই, দেখা যাচ্ছে 9:10 গেট নাম্বার উঠবে, এবং গেট নাম্বার উঠলে তখন হয়তো ওই গেটে ঢুকে বিমান পর্যন্ত যেতে পারবো। তো আপাতত আসি, দেখি টুকটাক কিছু মার্কেট করতে পারি কিনা, কারণ বাহির থেকে নিয়ম আছে যে কাতার এয়ারলাইন্সে 40 কেজির বেশি বোর্ডিং পাসে দিতে পারবো না, এবং হ্যান্ড লাগেজে 7 কেজি, তারপরও 8 কেজি নিয়ে আসছি। এখন দেখি কিছু কেনাকাটা করতে পারি কিনা। অলরেডি সেলের জন্য 1 প্যাকেট চকলেট, 1 কেজি ভিআইপি চকলেট নিয়ে নিছি। অবশ্যই এয়ারপোর্টের ভিতরে প্রচুর দাম, তো কিছু করার নাই, বাহির থেকে যেহেতু ওজনের কারণে বেশ কিছু নিতে পারিনি, এখন এখান থেকেই নিয়ে নিচ্ছি, আর কি করার আছে। এখন আপনাদেরকে ইতালির রোম এয়ারপোর্টের ভিতরের কিছু সুন্দর চমৎকার দৃশ্য দেখানোর চেষ্টা করি, তারপরে আবার ফ্লাইটে বিমানে ওঠার পর কি কি ঘটবে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। আজকে আমার ফ্লাইট ছিল কাতার এয়ারলাইন্সের 9:20। তো 9:20 ফ্লাইটের গেট নাম্বার দেখে চলে আসলাম, সেই গেটের সিরিয়ালে আসি, এবং এই গেট পার হলেই আমাদের বিমানে ওঠার জন্য সুযোগ পাব। তো এই গেটের সিরিয়াল পার হওয়ার জন্য আমাদের যেই বোর্ডিং পার্ট দেওয়া হয়েছিল, বোর্ডিং কার্ড দিয়ে আমাদের এখানে স্ক্যান করলেই আমাদের দরজা ওপেন হবে, এবং সেই দরজা দিয়ে আমরা বের হয়ে বিমানে চলে যাব।
অবশেষে বিমানে উঠলাম ইতালির রোম শহর থেকে, ইতালির রোম এয়ারপোর্ট থেকে। এখন যাব কাতার, কাতার থেকে আবার 5 ঘন্টা ট্রানজিট, 5 ঘন্টা প্রায় 4.5 ঘন্টা। তারপরে সেখান থেকে আবার বাংলাদেশ ঢাকা শাহজালাল বিমানবন্দর। বিমান অলরেডি ছেড়ে দিছে। তারপর আবার বিমানে উঠবো, চেষ্টা করবো যতটুকু পারি ভিডিও দেওয়ার জন্য। চলে আসলাম কাতার এয়ারপোর্টে, 5 ঘন্টা ট্রানজিট, দেখি কোনো মার্কেটে কেনাকাটা করা যায় কিনা। কাতার এয়ারপোর্ট থেকে কিছু কেনাকাটা করলাম। এখানকার বিখ্যাত ট্যাং ছিল এবং গুঁড়ো দুধ ছিল, তো যেহেতু সামনে রমজান মাস বেশি পরিমাণে কিছু ট্যাং নিয়ে নিলাম এবং আমার ছেলের জন্য গুঁড়ো দুধ নিয়ে নিলাম। তো এখানে কেনাকাটা করতে করতেই আমাদের 4-5 ঘন্টা ট্রানজিট চলে যায়, আসলে অতটা ক্লান্তি লাগে নাই। ঘোরাফেরা করতে করতে আমাদের সময় চলে গেছে দ্বিতীয় ফ্লাইটের উদ্দেশ্যে। আমরা এখন বাসে করে বিমান পর্যন্ত যাচ্ছি এবং বিমানে উঠবো, এবং এই বিমানেই কাতার থেকে সরাসরি বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে আমাদেরকে নামিয়ে দিবে। তো এইবার ভ্রমণে আমার কপালটাই ভালো, যেমন ইতালি থেকে কাতারে আসছিলাম সেটাও জানালার পাশেই সিট পাইছি, এবং কাতার থেকে বাংলাদেশে যাচ্ছি সেটাও আমি জানালার সাইডেই সিট পাইছি। আর জানালার পাশে বসলে অনেক ভালো লাগে, কারণ বাহিরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবেই নিজের কাছ থেকে দেখা যায়। বিমানে ওঠার কিছুক্ষণ পরেই আবারও বিমানের খাবার চলে আসলো। তবে যেই যা বলুক না কেন, আমার এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বিমানের খাবারগুলো। আগে প্রথম যখন ইতালিতে গেছি, প্রথম বিমানে উঠছি, তখন এই খাবারগুলো একদম মুখে দিতে পারিনি, তবে এবার আমার কাছে ভালোই লাগতেছে। প্রায় 4 ঘন্টা জার্নি পরে ঢাকা শহরের কিছুটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি উপর থেকে। তো এখানে আমরা যদি গুগল ম্যাপে চলে যাই তাহলে দেখা যাচ্ছে যে এখন আমরা প্রায় এয়ারপোর্টের আশেপাশে আছি। যেমন আমরা জানি যে টঙ্গী, যেখানে টঙ্গী লেখা আছে, মানে টঙ্গীর আশেপাশেই কিন্তু এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের আশেপাশে চলে আসছি, আমরা কিছুক্ষণের ভিতরেই ল্যান্ড করব এবং নিজের স্বপ্নের দেশ বাংলাদেশে আবার চলে আসলাম। আপনাদের সকলের দোয়ায় সুন্দরভাবে সুস্থভাবেই আবারও নিজের দেশে ফিরে আসলাম। এই পর্যন্তই আজকের ভিডিও, আর বড় করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভ্লগটি অনেক আগে আপলোড করার কথা ছিল, কিন্তু সময়ের কারণে এডিট করে আপনাদের ভিডিওটা আপলোড করতে অনেক সময় লাগলো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।